ঠিক আছে, আইডি তাহলে আইডি কার্ড ডিজাইন আমি মূলত ইলাস্ট্রেটরে দেখাইছিলাম। এখন হোমওয়ার্ক হিসাবে দিলাম, যার যেখানে ইচ্ছা ইলাস্ট্রেটর করতে পারেন, ফটোশপে করতে পারেন। তাহলে আইডি কার্ডের মেইন যে প্রিন্ট সাইজ হচ্ছে সেটা হচ্ছে 2.13 × 3.39, এটা হচ্ছে মেইন সাইজ। এছাড়াও বিভিন্ন রকমের আইডি কার্ডের সাইজ হয়ে থাকে। আমি যেটা বললাম, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটা সাইজ, সেরকম হচ্ছে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। তাছাড়া আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার আইডি কার্ডের সাইজ ভিন্ন হতে পারে। তাহলে সেই হিসাবে যদি আমরা একটা আইডি কার্ড সাইজ ইলাস্ট্রেটরে দেখাচ্ছি কিভাবে সাইজ নেব ফটোশপের ক্ষেত্রে, তাহলে আমরা একভাবে করলে হলো, তাহলে ওয়াইড হচ্ছে 2.13 নিয়ে দিলাম, এটা 3.39, রেজুলেশন 300, সিএমওয়াই কে ওকে করলাম। তাহলে এখান থেকে আপনি সিম্পল ভাবে গাইড নিয়ে নেন। এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, এটা প্রিন্ট এরিয়া। আর সেফ জোনের ক্ষেত্রে খুব যে একটা বাধা বা নিয়ম নেই, সেক্ষেত্রে সেফ জোন আপনি কমও নিতে পারেন বা 0.25 নিতে পারেন, 0.5 নিতে পারেন। যেহেতু এটা আইডি কার্ড, টেক্সট ইনফরমেশন কম, এটা থেকে আমি যেই জন্য আমি 0.5 নিচ্ছি। আসলাম ক্যানভাস সাইজ রিলেটিভ অন থাকবে, -0.5, ওকে কপি করলাম, এখানেও দিয়ে দিলাম ইঞ্চিতে, ওকে প্রসিড। তাহলে ভিতরে যেটা তৈরি হলো এটা হচ্ছে সেফ জোন। আপনি চাইলে 0.25 নিতে পারেন, সমস্যা নেই, আবার এটা বড় করে নিই। এখন দেখেন 0.05, এটা হলো তো আমার এর গাইড বরাবরে আসতে, তার সাথে বিট হচ্ছে 0.25। তো 0.5 ক্যালকুলেটারে সিম্পল হবে আসি 0.75, না? হ্যাঁ, তাহলে 0.5 এর সাথে যদি আমরা যোগ করি 0.25, তাহলে কত আসে 0.75। খুবই সিম্পল সিম্পল, তাহলে 0.75 কপি করলাম। আমি যেভাবে নিলাম এভাবে যে নিতে হবে এমনটা না, আপনার এই জায়গায় আসলে হলো। এখন আপনি কিভাবে নিবেন নেন, কথা হচ্ছে এই জায়গায় আসলে হলো, ঠিক সিমিলার আগে যেভাবে করতাম ওইটাই, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। নেয়ার পরে এখান থেকে ফিল কালার অফ করে দেওয়া আছে, ফিল কালারটা অন করলাম, আর স্ট্রোকটা অফ থাকবে, স্ট্রোক অফ। তবে আজকে আপনারা যারা অ্যাটেন্ড হচ্ছেন, আজকে অ্যাটেন্ড হওয়াটা আমার তেমন ভালো লাগেনি, টাইমলি এই যে এখনো অ্যাটেন্ড হচ্ছেন, টাইমলি অ্যাটেন্ড হচ্ছেন না আপনারা, 2:22 শুধুমাত্র কয়েকজনই টাইমলি অ্যাটেন্ড হচ্ছেন, বাকি বাদ এদিকে কেউই টাইমলি অ্যাটেন্ড হননি, বেশিরভাগই কেউ 10 মিনিট পর, কেউ 20 মিনিট পর, এভাবে টাইম লাগ করে। আমাদের ইলেকট্রিসিটি থাকে না কয়েকদিন থেকে, এই জন্য টাইমলি যাও। তবে আর কি যদি দুই একজনের ক্ষেত্রে হতে পারত, তো এমন একটা সময় ক্লাসে দেখে নামাজ পড়তে বা ইয়া পড়তে একটু দেরি হয়ে যায় কোনো কোনো দিন। আচ্ছা যাই হোক, তাও চেষ্টা করবেন, আজকে প্রায় বেশি ভাগেরই সবাই একই রকম। তাহলে সিম্পল ভাবে এটা আমি কালারটা হোয়াইট করে নিচ্ছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড, চলে আসলাম কন্ট্রোল জে, আর এটার কালারটা আমি আলাদা একটা দেই, আর এটা হবে আমার ব্লিড, এটা হবে আমার ব্লিড। তাহলে উপর থেকে আসলাম, এখান থেকে এক্সট্রুড ওভারল্যাপিং, এখন আপনি এটা এখান থেকে নিজের মতো করে করেন। আর এদিকে ডিজাইন তো আপনারা এখন পারবেনই। তাহলে এটা হচ্ছে আইডি কার্ড নেওয়ার এদিক থেকে সাইজ। তাহলে আমি ফিরে আসি এখন এই ডিজাইনটার ক্ষেত্রে, এই ডিজাইনের অন্যান্য যে ভুলগুলো আছে, প্রথমত হচ্ছে সাইজ নেওয়া বা গাইড নেওয়া, ব্লিড নেওয়া, এটা কোনোটাই হয়নি। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্লিড নেওয়া বা এগুলো নিতে হবে, এটা গেল। আপনি যে ডিজাইনটা থেকে কপি করছেন ঠিক আছে, কিন্তু এই ডিজাইনের ফন্ট বা লোগো, এই বিষয়গুলো আর একটু বিষয়টা লগর দেখার দরকার ছিল। প্রথমত হচ্ছে এখানে ফন্টের বিষয়টা, এখানে যদি আমি ফন্টের বিষয়ে আসি, আমি শুরু থেকে তেমন আপনার একটা হোমওয়ার্ক পাইনি, কিন্তু এই কাজটাতে শুধু ভুল না, অনেক ভুল আছে। এটাতে আমি ক্লিক করলাম, যদি টেক্সট ইনফরমেশনের ক্ষেত্রে যাই, এখানে যে ফন্টটা ব্যবহার করছেন তাহমা বোল্ড ফন্ট, আসলে এই কাজের জন্য এই ফন্টটা স্ট্যান্ডার্ড না, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি 6 PT ফাঁকা রাখছেন, এটা 6 PT আপনার ফাঁকা হবে না, এটা আপনার অটো হবে। তৃতীয়ত হচ্ছে 60-65 PT আপনি লম্বা করছেন, এটা এত হবে না, এটা জিরো হবে। চতুর্থত এখানে 84% রাখছেন, এটাও এখানে 84% হবে না। এক কথায় পুরো টেক্সটার ক্ষেত্রে, যেমন এখানে 5 রাখছেন, এটাও হবে না, পুরো টেক্সটার আর কি কোনোটাই ঠিক নেই। সিম্পলভাবে আমি একটা আসি, এটা পুরোটা আমি রেস্ট দিয়ে দিচ্ছি, আপনার সাধারণত আমার এখানে সেটিংগুলো চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই রেস্ট দিলাম। এখান থেকে মনস্টার কিংবা লোট ল্যাটো ওপেন সেন্স, এই ফোনগুলো আপনার এটার জন্য বেস্ট, মনস্টার বোল্ট নিলাম। এখন আপনি যেটা নাম দিতে পারছেন, J-A-S-O-N-S-A-N-C-S-E-Z নিলাম পুরোটা, এখান থেকে এটা মিডিল লাইন হবে,
আর টেক্সট সবগুলো বড় রাখতে চাচ্ছি, সবগুলো বড় থাকলো। আর এখানে ফন্ট সাইজ আপনি 12 10 11 নিতে পারেন, আপনার ফন্ট সাইজ 12 নিছিলেন, ঠিক আছে। এখন এই ফন্টটা দেখেন, এই এই ফন্টটা দেখেন, আপনার ফন্টের মধ্যে যদিও আমি কিছু চেঞ্জ আনছি এটা, তবে এই ডিজাইনের ক্ষেত্রে 12 ফন্ট একটু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা 10 পিটি, ওকে 10 পিটিটাই পারফেক্ট এই ডিজাইনের জন্য, আপনি এখানে 10 পিটি রাখতে পারেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সেম সমস্যাগুলো, যেমন এখানে 73 84, এখানে 6, এখানে -20, এখানে এই বিষয়গুলো, এখানে 5, এগুলো একটা হবে না, এগুলো সবগুলো অটো থাকবে, এই সবগুলো অটো থাকবে, তাহলে এটাও ওখানে ঠিক নেই। এটা আমি একটা কপি করে নিয়ে আসলাম, টি দিয়ে আসলাম, এখান থেকে এটা মিডিল লাইন। সাধারণত আপনি এটা বোল্ড করছেন, এটা বোল্ড হবে না, এটা রেগুলার বা লাইটের মধ্যে রাখতে পারেন। এটা ফন্ট সাইজ আপনি 6 কি ছোট হয়ে যাচ্ছে, 7, 6 এর নিচে যাওয়া যাবে না, 7 হয়তো ঠিক আছে। আর ইনার ক্ষেত্রে এখন দিয়ে দিতে পারেন, বা ম্যানেজার বা যে একটা হোক গ্রাফিক ডিজাইনার, তাহলে এদিক থেকে এই ফন্ট সাইজটা আপনার আর কি নিয়ম অনুযায়ী রেগুলার কিংবা লাইট যেটা মানায় সেটা। ঠিক সিমিলার এই প্রত্যেকটা টেক্সের ক্ষেত্রে ওই সমস্যাটাই দাঁড়াইছে প্রত্যেকটা টেক্সের ক্ষেত্রে। আর এগুলো আপনার যেমন আপনি করছেন বোল্ডের মধ্যে, এটা বোল্ড হবে না, এগুলো আপনার ঠিক যে যে রেগুলার মধ্যে রাখতে হবে। তাহলে এগুলার মধ্যে গেলাম, এবার নিচেরটার ক্ষেত্রে আসি। এখানে যে আপনি কিউআর কোডটা ব্যবহার করছেন, এই কিউআর কোডটা আপনার পারফেক্ট হয়নি। কিউআর কোডের ক্ষেত্রে এখানে আপনাকে যেটা ডাউনলোড করার কথা সেটা হচ্ছে আপনার, সরি বারকোড, আমি বারকোডে বলতে চাচ্ছিলাম। তাহলে এখানে বারকোড, এটাকে বারকোড বলে, বারকোডটা আপনার স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে পিএসডি হবে, যদি আপনার পিএসডি নাই। কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এখানে আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা ফুললি আপনার পিএসডি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। আর এটা আমি দেখাই দিচ্ছি ভাইয়ের জন্য। তাহলে এখান থেকে আমি আসতেছি ফ্লাট আইকন, বারকোড সার্চ করলাম। এখন আপনার যে বারকোডটা প্রয়োজন সেটা নিয়ে নেন, আমি এটা নিতে যাচ্ছি। এখান থেকে প্লাস বাটনে দিলাম, পিএসডি ফ্রি ডাউনলোড, ডেস্কটপে নিয়ে নিলাম, ওকে ওপেন করলাম, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি দেখি এটা, এই যে দেখেন এটা কিন্তু ছুটতেছে, তাহলে এটা আপনার ডিজাইনটাতে আমি নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম। দেখেন দেখি এটার কি ব্যাকগ্রাউন্ডে আপনার এই এটার মধ্যে ঘর ঘর দেখাচ্ছে, অবশ্যই দেখাচ্ছে না, এটা ডিলেট করে দিলাম। আর এটার ক্ষেত্রে দেখেন আপনি চাইলে এখান থেকেও কিন্তু কালারটা যে ইচ্ছা মতো লাল দরকার বা যে কালার চেঞ্জ করতে পারতেছি। তো আপনারটার ক্ষেত্রে যদি আমি ব্যাক করে আসতাম, এটা কিন্তু এত এই যেখানে নাই, আপনি স্মার্ট অবজেক্ট করছেন ঠিক আছে, এইটা আপনাকে সরাইতে হতো। তাহলে আপনারটা আমি ডিলেট করে এটা আমি ফিক্স করতেছি, এটা এখানে আসলাম। বারকোড যত যেহেতু এত বড় লাগবে না আমার, এটা আমি প্রয়োজন মতো ছোট বা বড় করে নেন আপনি যতটুকু প্রয়োজন, অবশ্যই শিফট চেপে নিলাম, অল্টার চেপে এটা একটা কপি করতেছি। যেহেতু এখানে কন্ট্রোল ডিটা ওই স্পেশালিটা এখানে নাই, যেহেতু ওই স্পেশালিটা নাই সেক্ষেত্রে আমাদের তো ম্যানুয়াল ভাবে এটা করতে হবে। এটা কাছে রাখলাম আর এটাকে আরেকটু কাছে রাখলাম, এবার তিনটার জন্য ফাঁকাগুলো সমান হয় এই জন্য তিনটাকে ধরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, তাহলে তিনটা একেবারে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এখন তিনটাকে একটা আপনি চাইলে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে একটাও করে ফেলতে পারবেন। এখন সেই হিসাবে আপনি পুরোটাকে সিলেকশন করে এটাকে আবার একটা মিডিলে দিয়ে দিলেন, তাহলে পুরোটা মিডিল হয়ে গেল এবং এটা একটা আপনার শেপ আকারও হলো। এটা হচ্ছে এদিক থেকে এটা প্রবলেম, লোগো দিক থেকে এটা, হ্যাঁ বলেন, আমরা গুগলে সার্চ করি বারকোড ফ্রেম অনলাইন, দেখি বারকোড জেনারেটর লিখে সার্চ করি, তাহলে এক্ষেত্রে আপনারা বারকোড জেনারেটর, তাহলে এখান থেকে ঠিক যেভাবে বারকোড আপনাদের জেনারেটর দেখাইছিলাম ঠিক সেভাবে বারকোড জেনারেটর বা কিংবা ডেমো বারকোড জেনারেট করে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। এটা জাস্ট একটা ডেমো ডিজাইন হিসাবে। এখন যদি আপনারা যে ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছেন রিসেলেবল মার্কেট প্লেস, সেই ওয়েবসাইটের নামে বারকোড জেনারেট করে নেবেন। যেমন এই ওয়েবসাইটটা ফ্রিতে বারকোড জেনারেট করতেছে, এই যে ফ্রি বারকোড জেনারেট অনলাইন,
তাহলে এখান থেকে ঠিক সিমিলার ভাবে বারকোড গুলো আপনারা জেনারেট করে নিতে পারেন এক্সাম্পল হিসেবে ওই ওয়েবসাইটের নামে। ভাইয়া হ্যাঁ বলেন, আমার কারেন্ট ছিল না, এখন জমা দিয়েছি ভাইয়া, একটু যদি দেখতেন। হ্যাঁ অবশ্যই, তাহলে এই গ্রুপে এটা আসে। তাহলে সিদ্দিক ভাই আপনি আর একটু চেষ্টা করবেন, আর সেহেতু লেয়ার সাজানো বা এদিক থেকে এটা, কেননা বাইরে মার্কেট প্লেস থেকেও আপনার এটা কোয়ালিটি আসেনি। আমি পরেরটার দেখতেছি না, আর এদিকে আরেকটু দেখি, যেমন এই টেক্সটগুলো ইমেজ প্রথম হাতের অক্ষরগুলো আই এটা বড় হাতে রাখবেন, ডিজাইন প্রথম হাতের অক্ষরটা বড় হাতের, এগুলোর জন্য ভুল ধরে অনেক সময়। এটা আসলো, এটার পরে হচ্ছে এটা, সেটা ডাউনলোড হোক, আর এটার ইপিএস ফাইলে আছে, সেটাও ডাউনলোড দিচ্ছে। আপনি আসেন 700-তে, এখানে রিলোড দিচ্ছি। আচ্ছা পারভেজ খান, পারভেজ খান ভাই আপনার যদি পরিচয়টা বলতেন। উনি কি লেফট নিয়ে নিছে? ওকে ঠিক আছে। আচ্ছা এটা আপনি এটা কোথায় করছেন, ফটোশপে করছেন না ইলাস্ট্রেটরে করছেন আপু? ইলাস্ট্রেটরে করছি ভাইয়া, ফাইল দিছি। ওকে ঠিক আছে, দেখতেছি। আনোয়ার ভাই আপনি রেগুলার লেট করে আসেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে টাইমলি আসার। খুব যদি এয়ারপোর্ট থেকে লেট করেন আমি ক্লাস এন্ট্রি করাবো না আপনার ক্ষেত্রে। বিশেষ করে আপনি দুই একটা ক্লাস মিস হতে পারে স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ ক্লাসেই আপনি লেট করে আসেন। ওকে এই ডিজাইনটা কার, কে করছেন ভাই? এটা আমার। ওকে ডিজাইনের শেপ নেওয়াটা যথেষ্ট ভালো হয়েছে, ডিজাইনের শেপ নেওয়া যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু যে কালারের দিক থেকে কালারটা আরেকটু ভালো করা যেতে পারতো। যেমন এখানে বারকোড কালারটা ব্ল্যাক কালারই হয় সাধারণত বারকোড, এখানে আর কি এই কালারটার মধ্যে বারকোডটা ততটা ফুটে উঠতেছে না। শুধুমাত্র আপনার ডিজাইন নেওয়াটা যথেষ্ট ভালো হয়েছে ভাই, শুধুমাত্র কালারটার জন্যই। সাদা দিলে মনে হয় অনেক ভালো হইতো এটা। হ্যাঁ আসলে বারকোড কি সাদা নেওয়া হয়? আমি সাদা বারকোড কখনো দেখিনি, তাহলে একটু চেক করে দেখি সাদা বারকোড। সাদা ভাই আগে যেভাবে লাল নীল করছিলেন ওইখান থেকে তো সাদা করা যায় মনে হয়। ভাই আমি সাদা একবার নিয়েছিলাম, তারপর ভাবলাম যে সাদা কি বারকোড হয় কিনা। হ্যাঁ ওটাই আর কি, সাদা বারকোড হয় কিনা এটা আমি আর আগে সাদা বারকোড আমি কখনো দেখিনি সাদা কালারের। তাহলে আমি জাস্ট আবার আইডি কার্ড লিখি, আইডি কার্ড সাদা বারকোড কোনো ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে কিনা এমন। ভাই হোয়াইট একটু শেপ দিলেই তো হয়ে যায় নিচে, হালকা অপাসিটি কমাইয়া। হোয়াইট শেপ দিলে কি ডিজাইনটা ভালো লাগবে? আই থিঙ্ক হোয়াইট শেপ দিলে ভালো লাগবে না, যেমন এখানেও ব্ল্যাক বারকোড, ব্ল্যাক সাদা বারকোড সাধারণত হয় না। সাদা বারকোড এটাকে আমি দেখিনি, কয়েকটা ডিজাইন দেখি। ওকে এটার মধ্যে বারকোডই নাই ভাই, আছে সাদা বারকোড আছে, আপনি যেটা কপি করছিলেন না ওইটাই সাদা বারকোড আছে। সাদা বারকোড আছে তার মানে সাদা বারকোড দেওয়া যেতে পারে, তাহলে আমি এটা সাদা বারকোড দিয়ে দিই। ওকে গ্রুপ সিলেকশন করে করব, আনগ্রুপ করে নিই। এটা আবার গ্রুপ করা হয়েছে, কন্ট্রোল টু দিয়ে এটা লক করলাম। আর নিলাম আর এখান থেকে সাদা কালারটা দিয়ে দিলাম।
ওকে সাদা বারকোড দিও ততটা ভালো আসতেছে না, সাদা বারকোড দিয়ে কি ডিজাইনটা ভালো আসতেছে? আসতেছে না, সাদা দিও ততটা আসতেছে না। যদি ব্যাকগ্রাউন্ডে আমরা একটা শেপ দিই তাহলে কি আসবে? আচ্ছা বারকোড গুলো পুরোটা দিও, এটা লোগোর সাথে মিল করে দিতে পারেন, কমলা কালার বা টিয়া কালার। বারকোড, বারকোডটার কথা বলতেছেন না, ব্যাকগ্রাউন্ডের কথা। এটা পুরোটা একটা গ্রুপ করলাম, রাইট বাটন অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, ওকে আচ্ছা এটাকে আর এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু সিলেকশন থাকবে, এটা হচ্ছে মিডিল আর এই পাশ থেকে হচ্ছে মিডিল। এটাও আর কি আমাকে পার্সোনালি ততটা ভালো লাগতেছে না একটু, ভাই আপনি পার্সোনালি চিন্তা করে দেখবেন যে কোনটা ভালো হয়, চিন্তা করলে হয়তো আরেকটু ভালো করা যেতে পারে। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে ডিজাইন ভালো করার ক্ষেত্রে সময় দিচ্ছি না, তবে চিন্তা করে দেখবেন যে কিভাবে ভালো করা যায়। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডে এগুলো দিয়েছেন এগুলো মানে অপাসিটিটা আরেকটু কমাই দিলে ভালো হতো, ট্রান্সপারেন্সি এটা অপাসিটি কম দিলে ভালো হতো, তাহলে পিছনের টেক্সটগুলো আর একটু বেশি ফুটে উঠতো। এটা এরকম 50 বা অপাসিটিটা কম রাখলে ভালো হতো। তাহলে আর কি টেক্সটগুলো বেশি ফুটে উঠতো এরকমটাই। এটা গেল আর এদিকে ইনফরমেশন বাই দিলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যে আপনি কাজটা করছেন। ভাই সিগনেচারের জন্য কোন ফন্টটা নিব সেটা আসলে এখন সিগনেচারের জন্য ফন্ট বলতে কি যেটা সিগনেচারের মতো লাগে এমন একটা ফন্ট নিয়ে দেন, এই যে ফন্ট স্কোয়ারে গিয়ে যে কোনো একটা ফন্ট নিয়ে দেন, সমস্যা নেই। তবে ফ্রি ফন্ট ব্যবহার করবেন, ফন্ট স্কোয়ারে সাধারণত ফ্রি ফন্টগুলোই পাওয়া যায়। এখান থেকে অনেকগুলো ফন্টের দেওয়া আছে, আমরা জাস্ট এখানে সিগনেচারের মতো, যেমন এই ফন্টটাও সিগনেচারের মতো দেখাচ্ছে, এ ধরনের সিগনেচারের ফন্ট একটা নিলে হলো, তবে ফ্রি ফন্ট একটা দিলে হয়ে গেল। আমি এখান থেকে আসতেছি কন্ট্রোল টি, একটা ফ্রি ফন্ট নিলেই হলো, অনেকটা সিগনেচারের মতোই দেখাচ্ছে অনেকটা। ওকে আচ্ছা বারকোড কিউআর কোড দুইটা থাকে, একটু দেখবেন বারকোড কিউআর কোড দুইটা থাকে কিনা। আসলে আইডি কার্ড বলতে পার্সোনালি আমি আইডি কার্ডও ততটা ডিজাইন করিনি, সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য যতটুকু দেখানো এই জন্যই এটা করা, কেননা ডিজাইন সবগুলো একই রকম। বারকোড কিউআর কোড একসঙ্গে মানে আইডি গুলোর ক্ষেত্রে থাকে না, বারকোড রাখলে বারকোডই রাখে। নিজের জন্য আমি একটা আইডি কার্ড করেছিলাম, ওকে সংগঠনের জন্য। ভাই আসলে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হয়েছিল তো এই জন্য একটা কিউআর কোড দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ফাঁকা ফাঁকা তেমন ততটা মনে হবে না, যদি আপনি যেমন এই যে এটা এটা আনগ্রুপ করে এটা একটু উপরের দিকে দিয়ে দিলেন সেক্ষেত্রে ততটা আর ফাঁকা ফাঁকা মনে হয় না। ঠিক আছে এটা, আর যেহেতু আপনি এগুলো রাউন্ডেড নিছেন এটাও রাউন্ডেড নিছেন এই জন্য ভালো লাগছে, এটা রাউন্ডেড থাকলে রাউন্ডেড, যদি কর্নার আকারে নিতেন কর্নার আকারে। আর আপনি শুধু জাস্ট শুধু ভাই কালারটা আপডেট করবেন আর বার কোডটা একটু চিন্তা করবেন, তাহলেই আই থিঙ্ক আপনার এই ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, অ্যাপ্রুভ হতে পারে। লোগো ইমেজ ইনফরমেশন নেম ডিজাইন ব্যাকগ্রাউন্ড, ওকে এই দিক থেকে আপনার এগুলো ঠিক আছে। তবে এখন আরেকটা কাজ করতে হবে, এইটা পুরাটাকে একটা ধরে, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা যদি আপনার ফন্ট পার্ট হয় তাহলে হচ্ছে ফন্ট FONT ফন্ট পার্ট, আর এটাকে পুরাটা ধরে এটা একটা গ্রুপ, এটা হচ্ছে ব্যাক। হ্যাঁ ভাই এই যে আমরা যে পার্ট নিয়েছি এখন কথা হচ্ছে কি আপনার একভাবে করলে হলো, আপনার যদি এখন মনে হয় এটা দিয়ে আপনার দ্রুত হবে তাহলে এখান থেকে নিয়ে আরেকটা এইভাবে কপি নিয়ে নেন, যদি আপনার মনে হয় যে এইভাবে আপনি দ্রুত পারবেন তাহলে এইভাবে কপি করেন। অল্টার টেনে কপি করলে হবে, এটা তো ফটোশপে কাজ করতেছি না, এটা ইলাস্ট্রেটর কাজ করতেছি।
ইলাস্ট্রেটর আপনার ফটোশপের ক্ষেত্রে তো আবার এইভাবে না, ফটোশপে তো আমরা এইভাবে কাজ করতে পারি না। ফটোশপের ক্ষেত্রে আপনার লেয়ার বেস একবার যেমন যেভাবে বিজনেস কার্ড ফ্রন্ট ব্যাক একভাবে একসঙ্গে রাখতাম ওইভাবে করতে হবে। ফটোশপের ক্ষেত্রে ফ্রন্ট ব্যাক একটা একটা ফাইলের মধ্যেই একসঙ্গে দুটা রাখবেন, একসঙ্গে দুটাই। যেমন এটা মনে করেন আপনার ফ্রন্ট পার্ট ডিজাইন করা হয়ে গেল, পুরোটা নিয়ে এটা একটা গ্রুপ করে নাম লিখে দিলেন ফ্রন্ট, অ্যাপো অ্যান্টি ফ্রন্ট। আর একটা ডিজাইন করার পর যদি আপনার ডিজাইনটা মনে হয় এখানেই থাকে তাহলে এখান থেকে সেপগুলো কপি করে নিয়ে নিলেন। আপু আপনি কি বুঝতে পারছেন? না জি ভাই, কালকে আমি একটা শেপ ইয়া করছিলাম বিজনেস কার্ড, তো আমি ডিজাইন করে কপি করে দুই পার্ট আলাদা করেছি, যখন সেভ করেছি তখন শুধু এক পার্ট দেখাচ্ছে, সেই জন্য আমি সেটা হয়ে গেছে। ওকে ঠিক আছে, এটা দেখা কমপ্লিট। আর আইডি কার্ড টু রিপ্লেস, আচ্ছা ইগনোর। আচ্ছা এটা কালকের কার্ডটা আর কে দুজন আপনি হয়তো মডিফাই করছেন তাই তো, তাই না? জি ভাই, মডিফাই বলতে এক সাইড করা ছিল এখন আরেক সাইড করলাম, ফুল পুরোটাই করছেন। তবে এই যে এখানে ঠিক আছে, তবে এটার ক্ষেত্রে একটু কাজ করা যেতে পারো, যেমন কতটা এখানে নিচের দিকে আসলে যতগুলো নেওয়া হয়েছে এতগুলো না নিয়ে এই যেমন সিগনেচার বা এগুলোর জন্য ফাঁকা জায়গাটা রাখলে ভালো হতো এগুলোর ক্ষেত্রে। এখানে যত লেয়ারে দেখে না কি আমি কিউআর কোড রাখছিলাম ফাঁকা জায়গাটার জন্য, কারণ এই হোয়াইট টেক্সট গুলো যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে পড়ে তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে না, এই কারণে দেখা যাবে না। এখন কি করতে না, সেক্ষেত্রে এই টেক্সটটা আপনি ব্ল্যাক করে দিতেন, এগুলো ঠিক আছে, কিন্তু এই সিগনেচারটা এগুলো একটু কমায় নিতে পারতেন তাহলে হয়তো আরেকটু ভালো হতো। সেটা ভাই আমি এখন বুঝতেছিলাম না, এই কারণে আপনার এইভাবে রাখছে এটা। আপনি যেভাবে রাখছেন এইভাবে তো ততটা খারাপ লাগতেছে না, তবে সাধারণত সিগনেচার গুলো সাধারণত হোয়াইট টেক্সটের মধ্যে রাখা হয় থাকে, সেক্ষেত্রে আপনি কালার গুলো ব্ল্যাক করে দিলেন আর এটা একটু এগুলো একটু নিচে কমায় নিলেন। ওকে ঠিক আছে, আর এগুলো এই পয়েন্টারটা আপনি স্ক্যান নিছেন ডিজাইনের সাথে যায় কর্নার বেস কর্নার, আর এখানে এটাও টেক্সটগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনার ডিজাইন কালার ভালো হয়েছে, আর যেটা বললাম এটা করলে হয়তো আরেকটু ভালো হতে পারে, তাছাড়া এটা ভালো আসছে। আর গ্রুপের বা লেয়ার সাজানো যেমন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, আর ওকে এইদিকেও লোগো লেয়ার সাজানো ঠিক আছে। আর যে লোগো বা এটা নিয়েছেন এই লোগোটা আইকনটা স্লোগান এটাও সুন্দর দেখাচ্ছে। ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার এই কাজটা করার জন্য। এটা আপনি চাইলে এখন পিক বেস্টে বা সরি পিএনজি ট্রির ক্ষেত্রে এটা আপনি করে ফেলতে পারেন পিএনজি ট্রির জন্য। ওকে ভাই ঠিক আছে, পিএনজি ট্রির আপনার জন্য। এ ছিল ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ছিল হয়তো, আচ্ছা ঠিক আছে। এটা কে ডিজাইন জানি করছেন, কে আপু সরি আখি আপু? ওকে কালার ভেরিয়েশন সহ করা হয়েছে। ওকে নেম ব্লাড গ্রুপ কিউআর কোড না কিউআর কোড না বার কোড। ওকে ঠিক আছে, সিগনেচারের ক্ষেত্রে কি সিগনেচারটাই দিয়ে দিবেন বা সিগনেচার যদি হয় যেভাবে ফন্টে একটা সিগনেচার দিয়ে দিবেন তাহলে আরো রিয়েল ভাবটা ফুটে ওঠে। এখন এইটার ক্ষেত্রে সেম একটু যদি এটারও কালারটা আরেকটু করলে আরেকটু ভালো করা যেতে পারে, কালারটা যেটা করছেন এটাও খারাপ হয়নি, এটা আরেকটু ভালো করা যেতে পারে। এটা আর যদি লেয়ার সাজানোর দিক থেকে দেখি এটা হচ্ছে এটা একটা ফন্ট ব্যাক এটা লিখে দিলে ভালো হতো। তারা বর্তমানে ওদের নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে লেয়ার সাজিয়ে দিতে হবে ওদের নিয়ম অনুযায়ী। তারপর যেমন এখানে আপনি CMYK তে কালার করছেন ঠিক আছে, যেমন কিছু কিছু মার্কেট প্লেস আবার আপনার এটা RGB কালারে চায়, যেমন আপনি যদি পিএনজি ট্রির জন্য করেন আপনাকে প্রিন্ট ডিজাইন গুলো RGB তে করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এগুলো আপনি ওই যে লেয়ার সাজানো আর দুজনে একটা যেভাবে দেখলাম সেভাবে লেয়ার সাজানোটা বা আগের ভিডিওগুলোতে দেখেন বা সেক্ষেত্রে কিভাবে লেয়ার সাজাইছি আমি।
আচ্ছা ভাই আলে এক কি করব নি ডিজাইনটা কি দেয়া যাবে মানে ডিজাইন সম্ভবত অ্যাপ্রুভ হতে পারে তবে আরেকটু এর থেকে ভালো ডিজাইন চেষ্টা করবেন তবে ধরতে গেলে দুটো ডিজাইনই ভালো হয়েছে এখন এই আইডি কার্ডের দিকে এই কালারটাও চলবে তবে আপনি আরেকটু দেন এর থেকেও ভালো কালার করা যেতে পারে একটু সময় নিলে এর থেকে আরো ভালো কালার করা যেতে পারে তবে অন্য কার্ড থেকে যদি ক্লিক করেন সেক্ষেত্রেও কালারটা ভালো আসবে যেমন এখানে আইডি কার্ড আসলাম এটা কয়টা কালার আপনি এটা কয়টা কালার ভেরিয়েশন করছেন একটা দুটো কালার ভেরিয়েশন করছেন তাহলে দুটো কালার ভেরিয়েশন এরকম কয়েকটা কার্ড আমি দেখি যে যেখান থেকে কালারটা পিক করলে হয়তো আরেকটু ভালো লাগতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে বিজনেস কার্ডগুলোতে এই যে একটা এক্সটেনশন আলাদা একটা যদি এখান থেকে বারবার ডাউনলোড করতে হবে না এই এক্সটেনশনটা যদি ভালোভাবে কাজ না করে তাহলে এই যে এক্সটেনশন নাম হচ্ছে কালার পিক আইড্রপার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এটা দিয়েও খুব সহজে কালারগুলো পিক করা যায় ঠিক আপনার মতো সিমিলার দুটো কালার নিয়ে যে বিজনেস কার্ডগুলো আছে ওই বিজনেস কার্ড থেকে আপনি কালারগুলো পিক করে নেবেন দেখবেন যে আশা করি আপনার বিজনেস কার্ডের ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর হবে পিক করে দুই একটা কালার চেঞ্জ করে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে ঠিক আছে আবার ব্যাক আসি আর এবার 476 এর ক্ষেত্রে দেখা হয়নি 476 দেখলাম দেখি ওকে এখানে হোমওয়ার্ক নাই তাহলে যদি আমি টোটাল হোমওয়ার্কের ক্ষেত্রে দেখি প্রথম যে ফোল্ডার আছে এখান থেকে হোমওয়ার্ক পাইছি আমি দুজনকার আজকে কম বেশি সবাই কাজ ভালো করছেন যেহেতু আমি আপনাদের এখানে এখানে পাইছি আমি দুজনের তারপর যদি আসি সুনামগঞ্জের ব্যাচের ক্ষেত্রে সেখানে কাজ অনুসি কোনো হোমওয়ার্ক নাই আর এটার ক্ষেত্রে 475 এর ক্ষেত্রে এখানে তিনটা হোমওয়ার্ক সম্ভবত পাইছি তো পাঁচ আর এটাতে নাই সব মিলে পাঁচটা হোমওয়ার্কের মতো পাওয়া গেছে এখন হোমওয়ার্ক আমরা আজকে অ্যাটেন্ডেন্স আমি যদি এদিকে বাদ দেই সেই হিসাবে আমরা অ্যাটেন্ডেন্স 21 জন কিন্তু হোমওয়ার্ক পাওয়া গেছে পাঁচটা এখন হোমওয়ার্ক আর কি সবাই বাইরে থেকে না করার কারণটা কি এখন কি আপনারা বুঝতে পারেননি না আমি কি আবার দেখাবো এমন কোন সাইজ সহ হ্যাঁ বলে লাস্ট প্রায় এক সপ্তাহ যাবত আমার শরীর অনেক খারাপ বুঝছেন তার জন্য যে লাস্ট যে আপনি যে আইডি কার্ডটা যে দেখাইছেন ওই ভিডিওগুলো দেখতে পারিনি তো সেই জন্য আসলে ভাই আর করতে পারছি না বাট কালকে থেকে শরীর আমার ভালো হয়ে গেছে আমি আজকে করব বাট যদি আরেকটু আইডি কার্ডের কিভাবে মাপটা কিভাবে নে হ্যাঁ একটু যদি দেখাই দিতে আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে আমি এটা রিভিউ করতেছি এটা হচ্ছে টোটাল হচ্ছে আমি ধরে নিলাম অসুস্থ বা অন্যান্য সমস্যাগুলো হতেই পারে সেদিক থেকে যদি 5 থেকে 7 জনের আমি অসুস্থ হিসেবে ধরি তাও 10 জনের বেশি হোমওয়ার্কের একটা জমা হওয়ার কথা ছিল এই যে একটা এই জন্য যে নতুন আরেকটা কাজ দেখাবো বা আপডেট ডিজাইন করতে যাব এই জন্য যে একটা বিষয়টা তাহলে ইনশাআল্লাহ ভাই আর হবে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা হচ্ছে একটা জিনিস তাহলে আপনাদের যে আর্নিং এর যে গ্যারান্টি এই বিষয়টা কিন্তু আমি পার্সোনালি দিক থেকে নিতে পারতেছি না আর এই জন্য আপনাদের ওইদিকে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা শুরু করানো আর যেটা নতুন আরেকটা সিলেটের ব্যাচ শুরু হয়েছে ওদের 7 নম্বরের ক্লাস চলতেছে ওনাদেরকে আমি ক্লাস শুরুর দিন প্রথমে এইভাবে বলছি স্পিন্ডাকোটের মধ্যে যে আপনাদের প্রত্যেকে আর্ন করতে পারবেন আমি যেভাবে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেভাবে করলে 100 ক্লাসের মধ্যে আমি ওনাদের ক্ষেত্রে গ্যারান্টি বলছি এটাই সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও এখন থেকেও যেভাবে হোমওয়ার্কগুলো দিচ্ছি যদি শুরু থেকে প্রত্যেকে যারা যারা করতেন যারা যারা করেন তাদের কাজের কোয়ালিটি আসছে যারা শুরু থেকে করতেন এখন যারা শুরু থেকে হোমওয়ার্ক দেননি তাদের কিন্তু কাজের কোয়ালিটি তুলনামূলক নাই এটাই একটা ওকে ঠিক আছে আপনারা ট্রাই করবেন আর আজকে আমি লেটার হেড দেখার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলাম লেটার হেড দেখাবো না তাছাড়া আজকে আপনাদের ফাইবার নিয়ে আর একটু বলবো তাহলে এখন সাইজ নেওয়ার বিষয়টা নাইত ভাই আপনি ফটোশপে কিভাবে সাইজ নেব সেটা অলরেডি দেখাইছি এটা কি আমি আবার দেখাবো কার কার সমস্যা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে দেখেন আমি ফটোশপে আমি আগে করছিলাম কাজ হ্যাঁ আমার মনে আছে বাট আপনি ইলাস্ট্রেটরে একটু দেখেন তাহলে ইলাস্ট্রেটরের সাইজ নাওটা দেখেন দেখেন এতগুলো সাইজ পা আমার দিক থেকে আমি কি খুব বেশি পারি এমনটাও তো না তাহলে আমি যেহেতু পারি আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা পারবেন তাহলে আপনারা প্র্যাকটিসটা তুলনামূলক কারো কারো ক্ষেত্রে কম হচ্ছে এই জন্যই আর ফটোশপ ইলাস্ট্রেটর দেখেন সবচেয়ে সহজ সফটওয়্যার এখন যদি আপনি অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিনেমা 4D যান
এগুলো কিন্তু বিশাল বড় সফটওয়্যার, মানুষ কেউ সফটওয়্যারে কাজ করে না, মায়া, থ্রি ডি ম্যাক্স এগুলো বিশাল বড় বড় সফটওয়্যার, এগুলোর কাছে ফটোশপ কিচ্ছু না, ফটোশপ ইলাস্ট্রেটর বা মোশন গ্রাফিক্স এগুলো তো না কিচ্ছু না, তাহলে আমরা এত ছোট সফটওয়্যার গুলো যদি না পাই তাহলে বড় বড় ওই সফটওয়্যার গুলোতে মানুষ কিভাবে কাজ করে? তাহলে ফাইলে আসলাম, আইডি কার্ড নেওয়ার জন্য ফাইল থেকে নিউ। ভাইয়া প্রেজেন্টিং দেন নাই, শেয়ার করে নাই, স্ক্রিন প্রেজেন্টিং হয়নি তাই না? তো স্ক্রিন প্রেজেন্টিং দিয়ে দিই। ওকে ফাইল থেকে নিউ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কার জন্য করতেছেন? আপনি যদি সরাসরি ক্লায়েন্ট পাইদের জন্য করেন তাহলে আপনার সিএম ওয়াই কে কালার মোডে করবেন, আর যদি আপনি প্রিপিক বা পিএনজি ট্রির জন্য করেন তাহলে আপনি আরজিবি কালার মোডে করবেন। আমি আরজিবি কালার মোডেই করতেছি। তাহলে হচ্ছে ওয়েবে আসলাম, ওয়েব থেকে এটা ইঙ্কিতে করতেছি। আমরা জানি স্ট্যান্ডার্ড আইডি কার্ডের ডিএন হচ্ছে 2.13 × 3.39, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডি কার্ডের সাইজ। আমি আর্টবোর্ড একটাই চাচ্ছি, যেন পরবর্তীতে প্রয়োজন আমি আর্টবোর্ড কপি করে নিয়ে নিব। আর এখানে ব্লিড হবে 0.125, ডিফল্ট হবে যে ব্লিডটা নেই ওই ব্লিডটাই 0.125 ব্লিড। আর এখান থেকে আরজিবি কালার মোড, আর এখান থেকে এটা ডিপি পিপিআই হবে 300 কিংবা 150 দিলেও হয়, আমি 300 নিচ্ছি। তারপরে এটা ওকে। হাই, হ্যাঁ জি আপু বলেন। যদি ব্লিড নিতে মনে না থাকে পরে আবার ভিতর থেকে নিলে হয় না? হ্যাঁ হবে, ব্লিড নিতে না না থাকলে ব্লিড না ব্লিড আপু স্মরণে থাকবে, সমস্যা নেই নিতে পারবেন। ভিতর থেকে ব্লিড এদিকে নেওয়া যাবে কিনা আমি জানি না, কখনো আমার ব্লিড নিতে স্মরণ হারায়নি, এই জন্য আসলে এটা যায় কিনা সমস্যাটা পড়েনি। আচ্ছা আমরা ব্লিড ছাড়াই একটা নেই, এটা জিরো করে দিচ্ছি, আমি এটা জিরো নিয়ে নিলাম। এখন যদি ব্লিড দিতে চাই তাহলে কিভাবে দেওয়া যেতে পারে? আসলে এরকম কোনোবারও সমস্যা আমি পার্সনে পড়িনি, যেহেতু সবসময় ব্লিড নিছিলাম। যেহেতু আপনি বললেন আমি এটা লিখে রাখলাম, পরবর্তী ক্লাসে অন্য অন্যগুলো যেভাবে দেখাই দিই, যদি এটা সমাধান থাকে আমি এটা আপনাকে দেখাই দিয়ে দিব। তাহলে আমি সিম্পল ভাবে আবার সাইজটা একটু রিপিট করতেছি, ফাইল, ফাইল থেকে নিউ, তাহলে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী 2.13 এটা নিয়ে নিলাম। এখান থেকে কালার মোড, আপনি যার জন্য ডিজাইন করতেছেন তার কালার মোড অনুযায়ী কালার মোড নিলেন, ডিপিআই 300 দিলেন, ওকে ক্রিয়েট। আমার ব্রিড সহ ব্রিড নেওয়া হয়নি, ব্রিডটা নিয়ে নিই, নিউ। যখনই ভাই এখানে ছিল, হ্যাঁ ভাই বলেন ভাই, এই যে আমাদের যে সাইজগুলো আছে এই সাইজগুলো কি আমরা নাম হিসেবে কি আলাদা ইলাস্ট্রেটরে সেভ করে রাখতে পারবো না আলাদা করে ডকুমেন্ট হিসেবে? হ্যাঁ ডকুমেন্ট হিসেবে, যেমন এইটা ফাইলটা আসলো আপনি এটা এখান থেকে সেভ করে রাখেন, আর যখনই ফাইলটা সেভ করবেন তখন সেভ এস করে করবেন, সেভ এস। সেটা না ভাই, আমি ওই যে আমরা যে নিউ ডকুমেন্ট করতে গেলে ওইখানে দেখেন অ্যাকাউন্ট লেনদেন, তাহলে ওইখানে তো কতগুলো সাইজ আছে ঠিক আছে, ওইখানে একটা কোনো ভাবে সেভ করে রাখা যায় না ব্ল্যাঙ্ক। এই দেখেন এটা অলরেডি সেভের ক্ষেত্রে দেখাইছে, এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে দেখেন সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ আসলাম, এখানে দেখেন এখানে একটা অপশন আছে এই যে এআইটি, এই ফরম্যাটে সেভ করবেন, এটা এটাতে করে ওই ফোল্ডারে রেখে দিলেই চলে হয়ে যাবে ভাই, এআইটি ফরম্যাট। দেখেন এআইটি, ঠিক এখান থেকে যদি আমি আসি ফাইল থেকে ওই ফরম্যাটগুলো কিন্তু ওইটাই আছে, এখানে আসলাম এই যে দেখেন এআইটি ফরম্যাট, তাহলে সেভ করে এআইটি ফরম্যাটে করতে পারেন। এটা হচ্ছে টেমপ্লেটের জন্য, তাহলে এআইটি ফরম্যাট করলেও হবে সরাসরি টেমপ্লেট না ভাই? হ্যাঁ সরাসরি টেমপ্লেট, তাহলে হচ্ছে এই যে এআইটিটা হচ্ছে টেমপ্লেটের জন্য, এখানে নিচে নিম্ন নিচে লেখা দেওয়া আছে এই যে হচ্ছে ইলাস্ট্রেটর টেমপ্লেট, এটাও করতে পারেন কিংবা এআই ফাইলও হয় ইপিএস ফাইলও হয় যে কোনো একটা তো করলেও হলো। তাহলে আমি এটা তো করলাম, এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা ব্লিডের বা টেপ জোনটা কিভাবে নিব। তাহলে এখানে আসলাম, আসার পরে ইন্টারসেক্ট থেকে এখানে পর্যন্ত আবার ইন্টারসেক্ট মিলাই দিলাম, এটার আমি স্ট্রোক অফ করে দিছি। এটা সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে আসবে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এখন এখান থেকে আপনি কমান 0.5 প্রিভিউ দেখি কতটা, এটা মাইনাস দিতে হবে মাইনাস, ওকে অনেক বেশি আছে 2.5 দিই, এবার প্রিভিউ দিই, ওকে এটা হচ্ছে পারফেক্ট। আপনি চাইলে 0.125ও নিতে পারেন, 0.125ও নিতে পারেন, কিন্তু এই ডিজাইনের জন্য যেহেতু আমাদের টেক্সচারটা কম সেক্ষেত্রে 0.25টাই পারফেক্ট এটাই। তাহলে এদিক থেকে এটা করে ফেললাম, এটাকে আমরা গাইড করব, গাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 5, ওটাকে ধরে কন্ট্রোল 5 করলেই গাইড হয়ে যাবে, হয়ে যায় এটা, কিংবা রাইট বাটন ক্লিক করে মেক গাইড, রাইট বাটন ক্লিক করে মেক গাইড, যে মেক গাইডস লেখা আছে, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল 5, মেক গাইড করলাম
আইটাকে যেন গাইডটা যেন আমার সরে না যায় এই জন্য কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। আর এখন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আপনি ব্লিড পর্যন্ত বর্ধিত করে দেন। এটা বড় করে দেন কিংবা নতুন ভাবে যেভাবে ইচ্ছা নেন। তাহলে এটা আমার সাইজ মাও হয়ে গেল। এখন আপনি এটার উপর ডিজাইন করেন, ডিজাইন করা শেষ হলে আপনি আর্টবোর্ড বাড়িয়ে নিতে পারেন যেভাবে সুবিধা। আই থিঙ্ক নাইস ভাই এটা বিষয়টা ক্লিয়ার। সাইজ নেওয়ার সম্পর্কে কারো কোনো কি সমস্যা আছে? আর সাইজ নেওয়া নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমি আজকে লেটার হেড দেখাবো না, তবে অন্য কিছু বিষয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে ফাইবার নিয়ে। এখন ফাইবার অ্যাকাউন্ট কে কে খুলছেন কে কে খোলেননি এই বিষয়গুলো আর্নিং এর দিক থেকে জোর দেওয়া হয়নি, এই বিষয়গুলোতে জোর আসবে। এখন যদি ফাইবার গিগ খোলার ক্ষেত্রে দরকার হলে আমাদের ক্লাসে সরাসরি এখন গিগ তৈরি করতে হবে। এখন আমি হ্যাঁ বলেন বলছি যে আসলে একটা ইমেজ বা একটা লোগো নিয়ে আসে যদি ওরা ইলাস্ট্রেটর কিভাবে স্মার্ট অবজেক্ট করে? ইলাস্ট্রেটরে ভাই স্মার্ট অবজেক্টের বিষয়টা নাই, ইলাস্ট্রেটরে স্মার্ট অবজেক্ট না, এটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি সরাসরি স্মার্ট অবজেক্ট পাবেন না। স্ক্রিনশট দিছি এখানে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি যদি একটা লোগো নিয়ে আসতে চান বা ইমেজ নিয়ে আসতে চান প্লেস সাধারণত যেমন এই গাইটা আমি নিয়ে আসতে যাচ্ছি, এটা লিংকটা আপনার সাধারণত থাকে না ডিফল্ট ভাবে নিয়ে আসলাম, এখন গাড়িটা যেখানে ইচ্ছা বসাইলাম। এখানে দেখেন গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে, এই গাড়িটা নিয়ে আসলাম, এখানে স্মার্ট অবজেক্টের বিষয়টা আসলে এখানে নেই, ফটো এডিটিং এর কাজগুলো হয় না। এখানে একটা অ্যাম্বোর্ড আর একটা আনঅ্যাম্বোর্ড একটা অপশন আছে। এখানে আপনার সাধারণত অ্যাম্বোর্ডের বিষয়টা কি হয়, আপনার ওই যে ফটোশপের ক্ষেত্রে প্লেস লিংক আর প্লেস অ্যাম্বোর্ড করেছিলাম ঠিক ওইটাই, ঠিক এটাই, এটা আমার বর্তমানে এম্বেড করা আছে, অন্য পিসিতে গেলে হবে। আর সরাসরি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে স্মার্ট অবজেক্টের বিষয়টা নাই। ক্লিপিং পাতের দিক থেকে এখানে ক্লিপিং মার্কস আছে, কিন্তু ক্লিপিং পাতের যে আমরা প্রশাসনিক পাত ডাইরেক্ট করতাম এটা কিন্তু এখানে নাই, এখানে ক্লিপিং মার্কস এর বিষয়টা আছে। ক্লিপিং মার্কস ফটোশপের ক্ষেত্রে ক্লিপিং মার্কস এর শর্ত বলতে পারবেন কেউ? ফটোশপের ক্ষেত্রে ফটোশপের ক্ষেত্রে ক্লিপিং মাস্টের শর্ত কি ছিল? ক্লিপিং মাস্টের ক্ষেত্রে শর্ত উপরে ছবি থাকবে নিচে শেপ থাকবে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শেপ হ্যাঁ উপরে শেপ নিচে থাকবে আপনার ছবি। তাহলে এই যে উপরের দিকে আমি এটা শেপ রাখলাম এবং এটাকে আর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ট, তাহলে এই ইমেজের ক্ষেত্রে আসলো। আর এখানে ইমেজের পাতের ক্ষেত্রে সরাসরি পাতের কোনো অপশন নাই, আপনি যেটাই করবেন ওটাই শেপ হবে। যেমন আমরা ফটোশপে যদি যাই দেখেন এখানে প্যান টুলে আসলাম, এখানে লেখা আছে শেপ মোড পাথ মোড, কিন্তু ইলাস্ট্রেটরে যদি আপনি প্যান টুলে আসেন এখানে কিন্তু আর আপনার পাথ মোড পাবেন না, যেটাই হবে ওটাই হবে শেপ মোড, উপরে কোনো মোড পাবেন না, যাই করবেন এই যে এটা শেপ ক্রিয়েট করবে, সে এটা এই যে শেপ ক্রিয়েট করছে, সে কোনো পাথ ক্রিয়েট করে না। এই পাথের বিষয়গুলো ফটোশপে, কিন্তু ইলাস্ট্রেটরের তো প্রতিটাই পাথ, এই যে সাইডে যে লাইনগুলো দেখতেছেন এটা পাথ অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু সরাসরি যে ওই যে ফটোশপের মতো ক্লিপিং বার কি ইমেজের ক্ষেত্রে পাথ করতাম ওই অপশনটা এখানে নাই। এটা হচ্ছে এটার ক্ষেত্রে, কেননা দুটো সফটওয়্যার দুটো কাজের জন্য ভিন্ন ভিন্ন, যদি সব কাজ একই রকম এক সফটওয়্যার দিয়ে এটা দিয়েও করা যায় এটা দিয়েও করা যায় তো, তাহলে তো দুটো সফটওয়্যার তৈরি করার প্রয়োজন পড়তো না। এটাই ওকে, তারপর এদিকে সিম্পল কেউ প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমি একটু বলি এখন। ওকে স্ক্রিনটা করে আবার টেস্ট, সবার আগে আপনার দেখা হয় ইমেজ, আপনাকে ইমেজ কোয়ালিটিটা সবচেয়ে ভালো করতে হবে। এখন এখানে যে ফাইবারের নিয়ম আছে, আপনি এখানে ব্রোশিওর ডিজাইন করতেছেন, আপনি কি ব্রোশিওর ছাড়া অন্য কোনো ডিজাইন দিতে পারবেন বা অন্য কোনো ডিজাইন রাখবেন? এখানে অন্য ডিজাইন তো থাকবে না, যেমন এরা প্রত্যেকেই কিন্তু ব্রোশিওর ডিজাইনই দিছে, এখানে প্রত্যেকে কিন্তু ব্রোশিওর ডিজাইনই দিছে। তাহলে আপনাকে ব্রোশিওর ডিজাইন যে করবেন এখানে কি আপনি যে কোনোখান থেকে কপি করে দিতে পারবেন? অবশ্যই কপি করে দিতে পারবেন না, আপনাকে এখানে ইউনিক ডিজাইন দিতে হবে এবং ভালো ডিজাইন দিতে হবে, তাহলে না আপনার অর্ডার আসার সম্ভাবনাটা থাকবে, তা না হলে তো সম্ভাবনা থাকবে না। এখন যারা যারা এই তিনটা বিষয় আপাতত সিলেক্টেড বিষয় আসতেছে, তাছাড়া অন্য বিষয় যদি আপনি করতে চান, অন্য বিষয় বলতে ভেক্টর ট্রেসিং আছে, ভেক্টর ট্রেসিং নিয়েও রিসার্চ করছি। ভেক্টর ট্রেসিং এর বর্তমান গিগ আছে 6300, যদি ভেক্টর ট্রেসিং আছে ভিইসি ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিংটা মনে করতেছে খুবই সোজা, কিন্তু একটা একটা আপনার গ্রেডিয়েন্ট এই যে 6300 গিগ আছে এই গিগ নিয়েও আমি রিসার্চ করছি ভেক্টর ট্রেসিং নিয়ে। ভেক্টর ট্রেসিং আপনাদের দেখানো হয়নি, ভেক্টর ট্রেসিংটা সোজা, ভেক্টর ট্রেসিংটাও খুব শীঘ্রই নিয়ে আসবো। ভেক্টর ট্রেসিং এ যদি আপনাকে একটা গ্রেডিয়েন্ট কালারে দেওয়া হয় সেক্ষেত্রে ভেক্টর ট্রেসিং করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে, যদি গ্রেডিয়েন্ট কালারে দেওয়া হয় বা এই ধরনের একটা কঠিন ইমেজের ভেক্টর ট্রেসিং দেয় সেক্ষেত্রে তখন মনে হবে যে ভেক্টর ট্রেসিংও করবো না, এই যে এই ধরনের এরকমটা মনে হবে, এটাও কঠিন মনে হচ্ছে।
তবে সিম্পল গুলোর ক্ষেত্রে সহজ হবে, এই জন্য ভেক্টর ট্রেসিং আমি পড়ে যাচ্ছি। যদি সহজ হিসেবে দেখতে চান তাহলে ওই আপনার দ্বারা আছে ওই যে ফ্লায়ার, ব্রোশিওর বা মেনু কার্ড এগুলাই যাচ্ছে। লোগো তো এদিক থেকে আরো অনেকগুলো স্মার্ট হতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে এই দিক থেকে। তাহলে যদি এখানকার গিগগুলোর মধ্যে সব থেকে সহজ বিষয়গুলো আসেন তাহলে এই সেক্টরটাই আসতেছে, ফ্লায়ার, ব্রোশার বা পোস্টার ডিজাইন এগুলা। পোস্টার ডিজাইনের ক্ষেত্রে তো আপনাকে আরো আরো ভালো জানতে হবে। পোস্টার ডিজাইন হালকা একটা দেখাইছি, যেমন মুভি পোস্টার ডিজাইন বা এগুলাতে অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করা হয় থাকে। তাহলে আমি এখন ফাইবারের ক্ষেত্রে আসি। এখন যারা যারা গিগ তুলেননি আমি একটু নাম ধরেই বলবো। আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই, আপনি কি এখন ফাইবারের এখন গিগ তৈরি করতে চাচ্ছেন না আরো আপনি সময় নিতে চাচ্ছেন বাইরে থেকে কি করতে চাচ্ছেন আপনি? আপনার লাস্টে আমাকে যে কয়েকটা বাইরে থেকে কাজের কোয়ালিটি দিয়েছেন ততটা আপনার কাজের মধ্যে আমি কোয়ালিটি পাইনি, বা এই কোয়ালিটি নিয়ে ফাইবারে গিগ তুললে সমস্যা অর্ডার পাওয়া যাবে না,